আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো রিং আইডি কমিউনিটি জব থেকে টাকা উত্তোলন করার সিস্টেম। এর আগেও আরেকটি ভিডিও দেখাইছি রিং আইডি কমিউনিটি জব থেকে টাকা কিভাবে উত্তোলন করবেন, সেটা থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে সাথে সাথে। আর এখন যে রিং আইডি কমিউনিটি জব থেকে টাকা উত্তোলন মানে রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট পাঠাবো, সেটা থেকে কিন্তু টাকা সাথে সাথে কেটে নেবে না। আর কেন নেবে না, কি কারণে নেবে না, কখন নেবে, তাই দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা কমিউনিটি জবে প্রবেশ করি। কমিউনিটি জবে প্রবেশ করার পর আমার এই ইন্টারফেসটি আছে, আমার ক্যাশ আছে 7,915 টাকা। আমি এখান থেকে 5,000 টাকা ক্যাশ আউট করব। তার আগে অবশ্যই আপনি যদি নতুন ইউজার হতে চান অথবা হয়েছেন, আপনি যদি নতুন ইউজার হতে চান মানে এখনও যদি আইডি না করেন, তাহলে এই রেফার কোড ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন। আপনি এই রেফার কোডটি ব্যবহার করবেন, রেফার কোডটি হচ্ছে XUB5076। আপনার রেফার কোডে জায়গায় এই কোডটি বসিয়ে দিবেন। তারপর আমরা যাব, আপনি আমার বিজন বক্স থেকে এই নাম্বারটি সংগ্রহ করতে পারবেন এবং ভিডিওর পাশে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও এই রেফার কোডটি সংগ্রহ করতে পারবেন। এখন উড্রুর ব্যাপারটা, উড্রু হচ্ছে আমি উড্রু ক্যাশের উপরে একবার ক্লিক করলাম। ক্যাশের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আমার এই টাকা 10,028 তারিখে দিয়েছিলাম এবং 18 তারিখেও 10,000 দিয়েছিলাম। 18 তারিখেরটা আমি 27 তারিখে পেয়েছি, পরে আবার 28 তারিখে আরেকটা ক্যাশ আউট দিয়েছি মানে উড্রু দিয়েছি। এরপর এই উড্রুটা আমি পেয়েছি 8 তারিখে। 8 তারিখে এই আমি ক্যাশটা পেয়েছি, কিন্তু পেন্টিংয়ের কারণে আমি এতদিন দিতে পারি নাই। আজকে আমি দেখাবো, আমি এর আগে রকেটে দিয়েছিলাম, এখন আমি রকেটে দেব না, নগদের মাধ্যমে 72 ঘন্টার ভিতরে পাওয়ার জন্য আমি একটি নগদ নাম্বার ব্যবহার করব। অবশ্যই আপনিও নগদ নাম্বারটি ব্যবহার করবেন, খুব দ্রুত ক্যাশ আউট মানে ক্যাশ ইন হয়ে যাবে। উড্রু দেওয়ার জন্য ক্যাশ আউটের উপর একবার ক্লিক করতে হবে। আমি ক্যাশ আউটের উপর একবার ক্লিক করে দিলাম, আছে বিকাশ রকেট নগদ। বিকাশে টাকা অনেক লেট হয়, নগদে আরেকটু তাড়াতাড়ি হয়, সরি রকেটে আরেকটু তাড়াতাড়ি হয়, নগদে আরও দ্রুত হয়। তাই আমি নগদটাই 72 ঘন্টার ভিতরে পাওয়ার জন্য নগদটা ইউজ করলাম, সিলেক্ট করলাম নগদ। এখন নেক্সট ক্লিক করে দিলাম। এখানে আমার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে, মোবাইল নাম্বারটি আমার কপি করা আছে, আমার টাইপ করার কোনো প্রয়োজন নেই, তাই আমি কপি অপশনে একবার ক্লিক করে দিলে কিন্তু আমার মোবাইল নাম্বারটি হয়ে গেছে। মোবাইল নাম্বারটি অবশ্যই প্রথম জিরো সহ দিতে হবে। এরপর এখানে তো 5,000 অ্যামাউন্ট দেওয়াই আছে, এখানে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত দিতে দেওয়া যাবে। এখন যদি আমি চেঞ্জ রিকোয়েস্টে ক্লিক করি, আমার এখানে 7,915 টাকা আছে, আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলাম। এখানে কিন্তু ইউর কমিউনিটি জব অ্যাপ্রুভ করা হয়েছে। এখন আমাকে এটা ওকেতে ক্লিক করতে হবে, আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন যে আগে ছিল এখানে 10,000 টাকা, এখন হয়েছে 5,000 টাকা। এখানে ছিল অ্যাপ্রুভ, যে এখানে নিচে দেখা যাচ্ছে 10,000 টাকায় কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এখন আমার 5,000 টাকা দিয়েছি নগদের মাধ্যমে, আগে ছিল বিকাশের মাধ্যমে, এখন নগদের মাধ্যমে নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে ছিল অন্য আরেকটি নাম্বার। এখন যেটা ই করব, টাকাটা কিন্তু আমার সরাসরি কেটে নিয়েছে। এখানে আপনি যখনই পুরাতন মানে 1-2 বার টাকাটা উড্রু দেবেন, তখন হয়তো টাকাটা নাও কাটতে পারে, তবে ভয়ের কিছু নাই যদি আপনার ক্যাশটা এরকমভাবে নিয়ে নেয়। এরপর যদি নিয়ে নেয় তাহলে কোনো সমস্যা নেই, আপনার টাকাটা পেন্টিং যদি দেখায় তাহলে আপনার টাকাটা কেটে যদি না নেয় পরবর্তীতে নিয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।